আসসালামু আলাইকুম। সো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যে একটা কিছু ওয়ার্ড যেটা মানে খুব বেশি প্রেরণা দেয় বলতে পারেন। তো চলেন, এখানে দেখতে পাচ্ছেন আমার এই ছোটোখাটো অফিসে, এখানে আমি অনেকগুলো মোটিভেশনাল কোর্স এখানে রাখছি, ঠিক আছে? তো এই যে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে। সো এর মধ্যে সবচাইতে আমার যেটা সবচাইতে বেস্ট লাগে সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে এই যেটা, ইউ ফেইল হোয়েন ইউ স্টপ ট্রাইং। মনে হয় উল্টা দেখাচ্ছে কিনা জানি না, হ্যাঁ বা সোজা, যাই হোক কোডটা হচ্ছে ইউ অনলি ফেল হোয়েন ইউ স্টপ ট্রাইং। সো এই কথাটা আমার কাছে বলতে পারেন খুবই অনুপ্রেরণা একটা দেয়, কারণ আমরা যখন আসলে ট্রাই করা বন্ধ করি তখন আসলে আমরা ফেলের দিকে যাই। আমরা যদি ট্রাই করতে থাকি, একবার হবে না, দুইবার হবে না, তারপরের বার হবে না, কিন্তু ট্রাই যদি করতে থাকি তাহলে আসলে আমরা সেখান থেকে একটা সাকসেস দেখতে পাই। কিন্তু আমাদের অধিকাংশ যেটা হয়, আমরা একবার ফার্স্ট অ্যাটাম্প নিতেই ভয় পাই যে ফেল যদি করি, তারপরে প্রথমবার যদি নিয়ে তারপরে যদি দেখালো রেজাল্ট যদি না আসে তারপরে কিন্তু মানে আর যে ট্রাই করবো সেটাই হয় না। সো আপনি যদি ট্রাই করা বন্ধ করে দেন তাহলে কিন্তু সেখান থেকে রেজাল্ট আসার পসিবিলিটি খুবই মানে নাই, জিরো। সো আমরা যেটাই করি, সো সেখানে আমাদের ট্রাই করে যাইতে হবে, একবার না হলে বারবার দেখতে হবে, ট্রাই করে যাইতে হবে। একবার যদি দেখি যে এটা হচ্ছে না, তারপরে যদি দেখি সেমভাবে করে হচ্ছে না, তখন সেম জিনিস গোল ঠিক রেখে আশেপাশে কিছু বিষয় যদি মানে করা হয় তাহলে হয়তোবা আমরা সেখান থেকে সাকসেস নিয়ে আসতে পারবো। সো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।